আসসালামু আলাইকুম। তিতা ছাড়া করলা ভাজি হলে দুই প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আর করলার তিতা কিভাবে দূর করতে হয় দেখাবো এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়েছি দুইটা করলা, তারপরে তিনটা আলু নিয়েছি। করলার সাথে আলু না দিলে কেমন যেন লাগে। করলাগুলো যত পাতলা করে কোটা সম্ভব ততটাই পাতলা করতে হবে। তারপরে আমি এভাবে কেটে বিচিগুলো ফালাই দিতে আছি। একদম পাতলা পাতলা করে সবগুলো কুচি করে নিব। সব করলা কুচি করা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ। অনেকে আবার বলবেন লবণ মাখাইছে কেন, এই লবণই দূর করে দেবে করলার তিতা। এই ফাঁকে আমি করলার জন্য আলুগুলো কুচাই নিতে আসি। এখন অনেকেই বলবেন এই পদ্ধতিতে করলা ভাজি করলে করলার পুষ্টিগুণ চলে যাবে। তাদেরকে বলতে চাই যে করলা খুবই সুস্বাদু একটা সবজি, কিন্তু অনেকেই তিতার জন্য পছন্দ করে না। আর যদি তিতার জন্য নাই খাইতে পারে তাহলে পুষ্টিগুণের আশায় তাহলে খাওয়াটা যদি বন্ধ করে দিই তাহলে কেমন হয়। তাই এভাবে মথে মথে একদম করলার জুসগুলো বের করে নিলাম। আর ভালো করে বাসাই বাসাই অনেকগুলো ধোয়া দিতে হবে, তাহলে করলার তিতা একবারেই চলে যাবে। চলে আসলাম রান্নাঘরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। তেল পেঁয়াজ যার যার সামর্থ্য অনুযায়ী দিতে পারেন কম বেশি। ভেজে নিলাম ভালো করে, তারপরে দিয়ে দিলাম গুঁড়ো চিংড়ি মাছ বাটা। এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিছি। আর এই গুঁড়ো চিংড়ি বাটা দিয়ে যে কোনো শাক ভাজি বা সবজি ভাজি করলে এতটা স্বাদ হয় যা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মুহূর্তে তো কাঁচামরিচ খাওয়া সম্ভব না, দিয়ে দিলাম বাটা মরিচ। আর যে কোনো বাটা মরিচের স্বাদ এতটাই বেশি যা বলার বাহিরে। হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই পর্যায়ে দিয়ে দেবো করলা আর আলু। এই করলাগুলো আপনি যতই লবণ দিয়ে মাখাইয়ে মতে মতে ধুবেন একটুকু নষ্ট হবে না, কালারও ঠিক থাকবে আর করলাগুলোও ঠিক থাকবে, কিন্তু শুধু তিতাটা চলে যাবে। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিটের মতো রাখব। এই পর্যায়ে আলুগুলো একদম হাফ সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা ছাড়া বাকি ভাজিটা করে নেব লো মিডিয়াম হিটে। করলার তিতা দূর করা খুবই সহজ, লবণ মাখাইয়া 10 মিনিটের জন্য রেখে দিবেন। তারপর ভালো করে মথে মথে তিতা বের করে ফেলবেন, একবার ট্রাই করলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। এভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর একদম ভাজিটা করে নিছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।